আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব চার রুমের একটা দোতলা বাড়ি, অর্থাৎ একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখব। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এই বাড়িটার গ্রাউন্ড ফ্লোর দেখাবো এবং গ্রাউন্ড ফ্লোরটা তৈরি করতে কত টাকা খরচ হয় তার হিসাবটিও দেখাবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, যদি আপনার ডুপ্লেক্স বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকে বা দোতলা বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে, তাহলে আপনি জানতে পারবেন এই বাড়িটির মাপ, জানতে পারবেন কতটুকু জমিতে তৈরি করা হয়েছে এই বাড়িটি। বন্ধুরা, এই বাড়িটি তৈরি করা হয়েছে কুমিল্লার তিতাসে, কুমিল্লার তিতাস নগরীতে তৈরি করা হয়েছে এই বাড়িটি। খুবই আধুনিক কুমিল্লা তিতাস বাড়ি বলতে পারেন, খুবই অত্যাধুনিক একটি বাড়ি। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আর যদি আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন বাড়িতে থাকবে সামনে একটা ফর্স এবং দুপাশে থাকবে দুটো বারান্দা। ফর্সের কারণে বাড়িটার লোকটা সুন্দর লাগতেছে। তো আসুন বাড়িতে এখন ফ্লোর প্ল্যানটা আমরা দেখে নিই। বন্ধুরা, এটা হচ্ছে যে বাড়িটা, এই বাড়িটার সামনে থাকবে একটা ফর্স 8 ফিট বাই 10 ফিট। তারপরে পাচ্ছি আমরা একটা ড্রয়িং রুম, তা হচ্ছে 24 ফিট 10 ইঞ্চি বাই 15 ফিট 5 ইঞ্চি। এর সাথে থাকবে একটা ব্যালকনি এবং ভিতরে থাকবে একটা অ্যাটাচ টয়লেট। তারপর আমরা অপর পাশে পাচ্ছি একটা বেডরুম, তা হচ্ছে 13 ফিট বাই 14 ফিট 5 ইঞ্চি। এর সাথে রয়েছে একটা ব্যালকনি, রয়েছে একটা অ্যাটাচ টয়লেট। তারপরে পাচ্ছি আমরা ডাইনিং রুম, ডাইনিং রুমে প্রবেশ করবো। এখানে একটা দরজা হবে, গেট হবে সুন্দর করে রাউন্ড। তারপর পাচ্ছি আমরা ডাইনিং রুম, তা হচ্ছে 22 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিট 5 ইঞ্চি। এর এক পাশে রয়েছে আমাদের স্টেয়ার, অর্থাৎ সিঁড়িঘরটি, যা দিয়ে আমরা একতলায় প্রবেশ করব। তো অপর পাশে পাচ্ছি আমরা আরও দুটা বেডরুম, একটা হচ্ছে 13 ফিট বাই 12 ফিট, অপরটা হচ্ছে 13 ফিট বাই 12 ফিট। তো এই বেডরুমটির সাথে রয়েছে একটা আমাদের অ্যাটাচ টয়লেট। তারপর পাচ্ছি আমরা একটা কিচেন রুম, তা হচ্ছে 11 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট। তো বন্ধুরা, তাহলে মোটামুটি আমরা এই গ্রাউন্ড ফ্লোরে পাচ্ছি এই বাড়িটার 3টা বেডরুম, একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং এবং থাকবে 3টা টয়লেট, থাকবে 3টা টয়লেট। তো মোটামুটি বলতে পারেন একটা অসাধারণ বাড়ি। তো এই বাড়িটার একতলায় থাকবে 4টা বেডরুম, 4টা বেডরুম হবে, একটা লিভিং রুম হবে চারতলায় এবং ওখানে হবে 4টা টয়লেট। তো আমি আপনাকে দেখাচ্ছি না, যারা আমাদের কাছে এই বাড়ির ড্রয়িংটা চান বা বাইরে তৈরি করতে চান, যখন আমাদের মাধ্যমে ড্রয়িংটা করবেন তখন আপনাকে পুরো ড্রয়িংটা করে দেওয়া হবে এবং আপনাকে দেখানো হবে, হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে যে বাড়িটা ফার্স্ট ফ্লোরে কী ছিল। তো বন্ধুরা, যদি আপনার বাড়িটার ড্রয়িং পছন্দ হয়, অবশ্যই স্ক্রিনে লেখা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে। আমরা বাংলাদেশের সব অঞ্চলে অনলাইনের মাধ্যমে বাইরের ড্রয়িং ডিজাইন করে থাকি। আপনি যদি প্রবাসী হন, আপনি প্রবাসে বসে আপনি বিদেশে থেকেও আপনার স্বপ্নের বাইরের ড্রয়িংটি আমাদের মাধ্যমে তৈরি করতে পারেন। আমরা আপনার বাসায় পৌঁছিয়ে দেব কোরিয়ান সার্ভিসের মাধ্যমে, সুন্দরবন কোরিয়ান সার্ভিসে। তো আসুন এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে তার হিসাবটি জেনে নিই। তো বাড়িটি যেহেতু ডুপ্লেক্স বা দোতলা, তাই এখানে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা খরচটি জানাচ্ছে। এখন 10 ইঞ্চি বাই আপনাকে ইট লাগে 9,724 ফিট, দাম আসছে 97,200 টাকা। এটা 10 ইঞ্চি গাঁথনি, এটা 3 ফিট দেওয়া হয়, কারো কারো ক্ষেত্রে 4 ফিটে দেওয়া হয়। 5 ইঞ্চি গাঁথতে ইট লাগে 13,885 পিস, দাম আসছে 1,38,850 টাকা। খোয়ার জন্য ইট লাগে 14,483 পিস, দাম আসছে 1,48,830 টাকা। অন্যান্য কাজের জন্য ইট লাগে 3,000 পিস, দাম আসছে 30,000 টাকা। এখানে প্রতি ভিত্তির দাম ধরা হয়েছে 10 টাকা। সিমেন্ট লাগে 573 ব্যাগ, দাম আসতেছে 2,59,200 টাকা। রড লাগে 6,111 কেজি, দাম আসতেছে 3,97,215 টাকা। তো এখানে রড ধরা হয়েছে 65 টাকা কেজি এবং সিমেন্ট ধরা হয়েছে 450 টাকা কেজি। তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দাম, অর্থাৎ রডের দাম বর্তমানে অনেকটাই বেশি। তো আপনারা যখন মালামালগুলো কিনবেন অবশ্যই হিসাব করে কিনবেন, অর্থাৎ অর্ধেক মালামাল কিনবেন, হয়তো বা কয়েকদিন পরে দাম কমতেও পারে। তো বন্ধুরা চলুন আমরা এখন জানবো দরজা, জানালা, ইলেকট্রিক, প্লাম্বিং, মেস্ত্রি খরচ সহ অন্যান্য কাজে কত টাকা আসতে পারে এই বাড়িটি তৈরি করতে। বালি লাগে ঢালাইয়ের জন্য 576 সেফটি, দাম আসতেছে 20,230 টাকা। গাঁথনির জন্য বালি লাগে আমাদের 1,307 সেফটি, দাম আসতেছে 32,675 টাকা। তো এখানে বন্ধুরা আপনাকে পলস্তার ক্ষেত্রে আপনাকে আরও বালি লাগবে, আপনাকে তা অ্যাড করতে হবে।
মাটি কাটার খরচ ধরা হয়েছে 32,272 টাকা, দরজা লাগতেছে 7টি, দাম আসতে 1,75,000 টাকা যদি কাঠ দেন। আপনি যদি প্লিন্থ দেন দাম কম আসবে, জানলা লাগতেছে 8টি, দাম আসতে 40,000 টাকা, আসলে 80,000 টাকা, এবং বাথরুম দরজা 3টি, দাম আসতে 6,000 টাকা যদি প্লাস্টিকগুলো দিন 2,000 থেকে 2,500 টাকার মধ্যে পাবেন। গেট দুটি, দুটা গেট কোথায়? একটা সামনে হবে, একটা মধ্যখানে হবে, একটা ড্রয়িং রুমের সাথে হবে। এখানে দুটো গেটের দাম ধরা হয়েছে 65,000 টাকা। সিঁড়ি রেলিংয়ের জন্য ধরা হয়েছে এখানে 35,000 টাকা, যেটা একতলা রেলিংটি ডুপ্লেক্স করলে আরও খরচ বেশি যাবে একতলার ক্ষেত্রে। আমি হিসাবটি আপনাকে জানাচ্ছি এখন। তো বন্ধুরা, দরজা আপনারা ইচ্ছে করলে প্ল্যান্সে দিতে পারেন, তাহলে কিন্তু খরচটি অনেকটাই কমে যাবে। একটি প্ল্যান্সে দরজা আপনারা 5,000 থেকে 7,000 টাকার মধ্যে পাবেন। এখানে কাঠের দরজাগুলো ধরা হয়েছে একটা 35,000 টাকা। তো তাহলে বন্ধুরা, আমরা এখন জানবো ইলেকট্রিক, মেস্ত্রি খরচ, প্লাম্বিং, রং সহ অন্য কাজে কত টাকা আসতে পারে বাড়ি তৈরি করতে। বারান্দার গ্রিলের জন্য লাগতেছে 30,000 টাকা, ইলেকট্রিক ওয়ারিংয়ের জন্য লাগতেছে 72,683 টাকা, ফিটিংয়ের জন্য ধরা হয়েছে এখানে 64,260 টাকা, বাথরুম টাইলসের জন্য ধরা হয়েছে 55,000 টাকা, তিনটি বাথরুম। এক্ষেত্রে আরও বেশি ভালো মনে দিলে বেশি হয়ে যাবে, আপনার প্রায় 75,000 টাকা লাগবে তিনটা বাথরুমে টাইলস করতে। মেস্ত্রি খরচ ধরা হয়েছে এখানে 3,28,440 টাকা, মেস্ত্রি খরচ আপনাকে 220 টাকা থেকে হিসাব করতে হবে, 220, 30, 50 টাকা হয়ে থাকে মেস্ত্রি খরচ, এক এক অঞ্চলে এক এক দাম। রং ধরা হয়েছে এখানে, রং ধরা হয়েছে 71,400 টাকা, এবং অন্যান্য কাজের খরচ ধরা হয়েছে 1,42,800 টাকা। অনেকে বলবেন অন্যান্য খরচ বলতে এখানে টাইলস করলে টাইলসের মিস্ত্রি, রং করলে রঙের মিস্ত্রি, তো ইলেকট্রিক ওয়ারিং করলে ইলেকট্রিকের মিস্ত্রি, এবং যদি ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং করা ইঞ্জিনিয়ারের ফি, তো এক্ষেত্রে বিভিন্ন রকম খরচ আছে। তো এক্সট্রা খরচগুলো আমি এখানে 1,42,800 টাকা ধরে আপনাকে হিসাবটি করে দেখিয়েছি। এক্সট্রা খরচ আপনাকে হবে, অনেকে হিসাবটি করে না, অবশ্যই এটা আপনাকে বাড়ি তৈরির ক্ষেত্রে করতে হবে। পার স্কোয়ার ফিট 100 থেকে 150 টাকা আপনার এক্সট্রা খরচ আপনার হবেই। তো বন্ধুরা, তাহলে আমাদের এই বাইরে তৈরি করতে কত টাকা খরচ হবে? বাইরে তৈরি করতে আমাদের খরচ হচ্ছে 22,82,058 টাকা। তবে আমি আশা করি 22,82,058 টাকা থেকে 25,00,000 টাকার ভিতরে এই বাইরের একতলা আপনি সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন। যদি জায়গা আরও কম হয়, আরও কম খরচে আপনি তৈরি করতে পারবেন, জায়গা যদি সেম হয় এই খরচ লাগবে। তো বন্ধুরা, বাইরে ড্রয়িং বা ডিজাইনটি যদি পছন্দ হয়, অবশ্যই স্ক্রিন লেখা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর একটা কথা জেনে রাখবেন, বাড়ির জায়গা যত বেশি হবে, আপনার জায়গা যত বেশি হবে, তত খরচটি কমবে। অনেকে প্রশ্ন করেন, বলেন যে আমার জায়গা এতটুকু কম বা এতটুকু বেশি, বা এটা কি এই টাকা হবে নাকি? না, এখানে যে মাপটা দেওয়া হয়েছে এই মাপটি যদি করেন, তাহলে এই খরচের মধ্যে আপনি করতে পারবেন। যদি জায়গা বেশি হয়, অবশ্যই আপনার খরচটি বেশি হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।